প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজ গৃহে স্বাস্থ্যবিধি মেনে আছো এবং সবাই সুস্থ আছো পরিবার নিয়ে। আশা করি আজকে তোমাদের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের একাদশ শ্রেণী রসায়ন বিভাগের তৃতীয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এর আগে আমরা তোমাদের দুটি ক্লাস নিয়েছিলাম এবং এখানে আমরা তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন আলোচনা করছিলাম। আশা করি ওগুলো তোমরা বুঝতে পেরেছ। আজকে আমি গত দুই ক্লাসের যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আবার একটু রিকল করব। যেমন আমি গত ক্লাসে বলছিলাম পরমাণুর গঠন, পরমাণুর গঠন আস্তে আস্তে কিভাবে ক্রমবিকাশ হয়ে সেই ডেমোক্রিটাসের মতবাদ থেকে পরিবর্তিত হতে হতে বোর সোমারফিল্ড মতবাদ পর্যন্ত গিয়েছে। আমি গত ক্লাসে রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্ত দেখছিলাম এবং ওইখানে আমরা দেখছি যে ডেমোক্রিটাস থেকে পরিবর্তিত হতে হতে পরমাণু মডেল পাঁচ ধাপে ছয় ধাপে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অবস্থায় আসছে। এবং আমাদের বিজ্ঞানের সকল ক্ষেত্রে তোমরা খেয়াল করবে কোনো কিছুই অপরিবর্তনীয় না। যেমন তোমরা ইংরেজিতে ন্যারেশন করার সময় একটা জিনিস দেখো যে চিরন্তন সত্য যেগুলো আছে ওগুলা টেন্স পরিবর্তন হয় না, মানে প্রেজেন্ট টেন্সে থাকে, সবসময় পাস্ট টেন্সে না। কিন্তু আমাদের বিজ্ঞানে চিরন্তন সত্য বলতে কোনো কিছু নেই। আজকে আমরা যা করতেছি এখন থেকে পনেরো বিশ বছর পরে দেখবো হয়তোবা এর কোনো কিছুই নেই, সবগুলোই পরিবর্তন হয়েছে এবং এখানে বিজ্ঞানের সাফল্য। মানে পুরাতনকে আঁকড়ে পড়ে থাকা থেকে নতুন নতুন কিছু আবিষ্কার করা বা নতুন নতুন কিছু উদ্ভাবন করাই হলো বিজ্ঞানের সাফল্য। এবং গত ক্লাসে আমরা যেগুলো দেখছি এর মধ্যে প্রথম প্রধানত আমরা দেখছিলাম পাঁচটি পরমাণু মডেল আছে, এদের মধ্যে থমসন পরমাণু মডেল আছে এবং ওইটাকে ইনভ্যালিড করে দিয়ে আসছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এবং এই রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা দেখছি যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করে তিনি কিছু অবজারভেশন আছে এবং ওই অবজারভেশন থেকে তিনি কিছু সিদ্ধান্ত নিলেন এবং এটাকে সৌরজগতের সাথে তুলনা করে তিনি পরমাণুর একটি মডেল প্রস্তাব করলেন যাকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেল। এবং এর কিছু সিদ্ধান্ত আমরা দেখছিলাম এবং এর কিছু সীমাবদ্ধতাও আমরা গত ক্লাসে আলাপ করছি। আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছ। না বুঝলে আমি গত ক্লাসে বলছি এবং আবার বলতেছি কোনো কিছু না বুঝে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে না, সব কিছু বুঝে পড়ার চেষ্টা করবে। না বুঝলে আমাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারবে, আমাদের দরজা তোমাদের জন্য সার্বক্ষণিকভাবে খোলা। কারণ না বুঝে কোনো কিছু করলে এটা তোমাদের আয়ত্তে থাকবে না, হয়তো সাময়িকভাবে পারবে কিন্তু দশ দিন বিশ দিন এক মাস পরে এগুলো ভুলে যাবে। এই জন্য আবার বলতেছি কোনো কিছু না বুঝলে আমাদেরকে সবসময় জিজ্ঞেস করবে। তারপরে আমরা দেখছিলাম এই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে এবং এই সীমাবদ্ধতাগুলোকে ওভারকাম করে বোর একটি পরমাণু মডেল প্রস্তাব করছেন এবং এরপরে আরও পরমাণু মডেল আসছে, আমরা আস্তে আস্তে এগুলো আলাপ করবো। এবং আমরা গত ক্লাসে এও দেখছিলাম পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আছে এবং ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কে আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন, এদের ভর কত, চার্জ কত, এগুলো আমরা সব গত ক্লাসে আলাপ করছি। এবং আমরা এখানে আরও তিনটা জিনিস দেখছিলাম আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন এবং আমরা বলছিলাম এগুলা থেকে তোমাদের যে কোনো পরীক্ষাতে সবসময় প্রশ্ন আসে এবং এগুলা ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবে। আশা করি তোমরা এগুলা প্র্যাকটিস করছো এবং বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি তোমাদের এই তৃতীয় ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হবে এই সম্পর্কে আমি তোমাদের দুইটি স্লাইড প্রদর্শন করতে চাই। এই দুইটি স্লাইড থেকে তোমরা কি ধারণা করতে পারতেছ তোমাদের আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলাপ করব? হ্যাঁ,
ठीक बोल एखने से परमाणु गठन आवरा गत क्लस रादरफोर्ड परमाणु गठन आलाप कर परमाणु मडल आलाप कर तरह के मडलटी एक भिन्न तर मैं आज के आलाप करब रादरफोर्ड परमाणु मडलगुल्क के ओवरकाम जे ए परवर्ती जे परमाणु मडल आविष्कृत हो प्रधान प्रधान विवेच्य विशेषण तर मैं आज के पाठ परिचिति हल रसायन प्रथम पत्र द्वितीय अध्याय गुणगत रसायन एर मध्य आलोच्य विषय आछे मैक्स प्लांकेर क्वांटम तत्व द्वितीयत आछे बोर परमाणु मडल तृतीयत आछे बोर परमाणु मडेले सफलता तारपरे चार नम्बर आछे बोर परमाणु मडेले सीमाबद्धता और माने आमादेर आज के आलोच्य प्रधान आलोच्य विषय हलो बोर परमाणु मडल आमरा गत क्लासे रादरफोर्डेर परमाणु मडल आलाप करछिलाम एवं एर सीमाबद्धता देखछिलाम आमरा ओइखाने देखछिलाम रादरफोर्डेर परमाणु मडले बला होयेछिलो इलेक्ट्रनगुला निउक्लियासेर चारदिके कतगुला सौरजगते ग्रहगुला जेभाबे घुरे ओइभाबे कतगुला निर्दिष्ट भावे ना घुरे विभिन्न अंचले घुरते थाके सौरजगते ग्रहगुला जेभाबे घुरे किन्तु एर किछु सीमाबद्धता आमरा देखछिलाम जे एभाबे जदि घुरते थाके ताहले परमाणुर अस्तित्वई थाकबे ना एवं একটি চার্জিত বস্তুর সাথে একটি চার্জ নিরপেক্ষ বস্তুর তুলনা করা হয়েছে যা আদৌ সম্ভব না এই সফলতাগুলোকে ওভারকাম করে এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে বিজ্ঞানী বোর একটি পরমাণু মডেল প্রস্তাব করেন যাকে বলা হয় বোর পরমাণু মডেল যেহেতু বোর তার পরমাণু মডেলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্য নিয়েছেন এজন্য আমাদের প্রথমে জানতে হবে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটি কি তাহলে আমরা প্রথম আলাপ করব এই আমরা এই যে আমাদের আলোচ্য বিষয় এর থেকে আমরা কি শিখতে পারব যেমন আমরা শিখতে পারব প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করতে পারব বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারব বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারব তারপরে বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে তুলনা করতে পারব तार माने तुम्हारे सिलेबासे जे दुईटी परमाणु मडल आछे एई दुईटी परमाणु मडलेर मध्य तुम्हारा तुलना करते पारो जदिओ परमाणु मडल और अनेकगुलो आछे आमरा गत क्लासे देखछि एगुलाते प्रथमगुलो तुम्हारे सिलेबासे नेई शेषेर दुईटिओ तुम्हारे सिलेबासे नेई तुम्हारे आछे रादारफोर्डेर परमाणु मडल एवं बोर परमाणु मडल ताहले एई बोर परमाणु मडल आलाप करार परे आमरा एई दुईटी परमाणु मडलेर मध्य कोनटी उत्कृष्ट ता बुझते पारब एवं ए दुईटी मडल परस्परिक तुलना करते पारब ताहले एखन आमरा देखबो प्लांकेर क्वांटाम तत्व ताहले एखाने देखा जाच्छे विज्ञानी मैक्स प्लांक 1900 ख्रिस्टाब्दे आलोर विकिरण सम्पर्कित एकटी मतबाद प्रकाश करें जाके प्लांकेर क्वांटाम तत्व बोला हय एई तत्व अनुसारे कोनो वस्तु विच्छिन्न भावे एक निर्दिष्ट परिमाण बा तार सरल गुणितकेर समान शक्ति विकिरण बा शोषण करे प्लांकेर मते एई निर्दिष्ट परिमाण शक्तिके क्वांटाम बा फोटन बोले एई क्वांटाम शक्ति विकिरणेर कम्पांक संख्या न्यू एर समानुपातिक एटा हलो क्वांटाम तत्व ताहले एखाने अनेकगुलो जिनिस आमि हाइलाइट करे दियेछि जेमन कत साले प्लांकेर तत्व दें एवं किसेर उपर भित्ति करे दें ए जे आलोर विकिरणेर उपर 1900 ख्रिस्टाब्दे एगुलो आमि हाइलाइट करे दियेछि कारण एखान थेके तोमादेर विभिन्न एमसीक्यू प्रश्न परीक्षाते आसते पारे ताहले प्लांकेर क्वांटाम तत्व 1900 ख्रिस्टाब्दे आविष्कृत हय एवं आलो विकिरणेर उपर भित्ति करे एई तत्व आविष्कृत हय एवं एखाने जे परिमाण शक्ति शोषित हय बा निर्गत हय ताके कि बोले एके क्वांटाम बा फोटन बला हय तारपरे एई सूत्रटी कि बा तत्त्वटी कि एई क्वांटाम शक्ति विकिरणेर कम्पन संख्या न्यू एर समानुपाती तार माने एखाने जे क्वांटाम शक्ति हबे ता विकिरणेर क्वांटाम संख्या समानुपाती एके आमरा गाणितिक भावे जदि देखी ताहले आमरा देखाते पारि इ इज डायरेक्टलि प्रपोर्शनल न्यू बा आमरा एके जदि समान चिन्ह दिए लिखी ताहले ए इ
समान एच न्यू एखाने इक्वल टू विकिरणेर क्वांटम शक्ति एवं न्यू इक्वल टू विकिरणेर कम्पांक एवं एच इक्वल टू प्लांकेर ध्रुवक एर मान निर्दिष्ट जेहेतु ध्रुवक एर मान निर्दिष्ट तार माने 6.626 इंटू 10^-34 जूल सेकेंड ए समीकरणटिके प्लांकेर क्वांटम समीकरण बा प्लांकेर समीकरण बोला तार माने कोनटा प्लांकेर समीकरण हलो लिखते जेमन जानी टू सी बाय लैम्ब्रा प्लांक समीकरण के निम्न रूपे लेखा जाए इक्वल टू न्यूज जगह सी बाय लैम्ब्रा इनपुट कर लिखते इक्वल टू एच सी बाय लैम्ब्रा तार माने प्लांकेर समीकरण के आमरा दुई भावे लिखते पारी एकटी इक्वल टू एच न्यू और एकटी होलो इक्वल टू एच सी बाय लैम्ब्रा ताहले एइभावे आमरा प्लांकेर समीकरण के खूब सहजे व्याख्या करते पारी। एखन आमरा देखबो बोर परमाणु मडेल আমরা আগে আলাপ করছি এটা বোর 1913 খ্রিস্টাব্দে এই মডেলটি প্রস্তাব করেন এবং আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে আলাপ করছিলাম বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলোকে ওভারকাম করে এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সমন্বয় করে একটি মডেল প্রস্তাব করেন পরমাণুর যাকে বলা হয় বোর পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটির দিকে লক্ষ্য রেখে 1913 খ্রিস্টাব্দে নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এই যে তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে বোর তত্ত্ব বোর পরমাণু মডেল কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত তাহলে বোর পরমাণু মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বা এই তত্ত্বের উপর ভিত্তি করে এই বোর পরমাণু মডেল প্রস্তাব করেন। এগুলো তোমাদের এমসিকিউতে বিভিন্ন সময় প্রশ্ন আসে এবং এই জন্য আমি এগুলো একটু হাইলাইট করে দিয়েছি। এই মডেলকে বোর পরমাণু মডেল বলা হয়। এই মডেলের তিনটি স্বীকার্য আছে এবং একেবারে সহজ জিনিস তোমরা এখানে মুখস্থ করার কিছু নেই। এক নাম্বার স্বীকার্য হলো স্থির কক্ষপথ বা শক্তি স্তর সম্পর্কিত ধারণা। আমরা যদি একটু গত ক্লাসের দিকে যাই দেখব ওইখানে আমরা বলছিলাম রাদারফোর্ড বলছেন ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারিদিকে সৌরজগতে গ্রহগুলা যেভাবে ঘুরে ঠিক ওইভাবেই ঘুরতে থাকবে। এখন আমরা দেখতেছি ওর সাথে যুক্ত হয়েছে স্থির কক্ষপথ বা শক্তিস্তর। তার মানে রাদারফোর্ড যেটা বলছেন যে কোনো জায়গায় ইলেকট্রনগুলা ঘুরতে পারবে তার ইচ্ছা মতো, বোর বলতেছেন না এভাবে ঘুরতে পারবে না, তাকে ঘুরতে হবে কতগুলা নির্দিষ্ট স্থির কক্ষপথে। স্থির কক্ষপথ বা শক্তিস্তর সম্পর্কিত ধারণা পরমাণুর ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলাকে বলা হয় প্রধান শক্তিস্তর। তার মানে ইলেকট্রনগুলা থাকবে কতগুলা নির্দিষ্ট শক্তিস্তরে, এই স্থির কক্ষপথ বা শক্তিস্তর ইচ্ছা মতো যে কোনো জায়গায় ঘুরতে পারবে না। গত ক্লাসে আমরা দেখছিলাম ইলেকট্রনগুলা এই যে এটি যদি পরমাণু হয় এটি নিউক্লিয়াস, ইলেকট্রন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে বা এখানেও থাকতে পারে। কিন্তু বোর বলছে না ইলেকট্রন এসব জায়গায় থাকার কোনো সুযোগ নেই, তাকে এই কক্ষপথটিতে থাকতে হবে। আমরা পরে দিয়ে একটি স্লাইডে দেখব এটি হলো স্থির কক্ষপথ বা শক্তিস্তর এবং এটাকে প্রধান শক্তিস্তর বলা হয়। এই শক্তিস্তরে ইলেকট্রনগুলি ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। তার মানে এই কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরবে তখন সে কোনো শক্তি শোষণও করবে না, কোনো শক্তি বিকিরণও করবে না। এই যে এখানে তোমরা দেখতেছো এই কক্ষপথ, এটি একটি কক্ষপথ, এটি একটি কক্ষপথ, এটি একটি কক্ষপথ, তার মানে এখানে তিনটি কক্ষপথ দেখানো হয়েছে। এই কক্ষপথে ইলেকট্রন যখন এইভাবে ঘুরবে তখন সে কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না এবং এই প্রধান শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। যেমন এটাকে এই এন, এটো এন, এটো এন, এবং এটাকে যদি এন এর মান যদি ওয়ান হয় তাহলে তাকে আমরা
এই যে কে দ্বারা প্রকাশ করব এই প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করব n এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তর হবে যেমন এটি হবে l আর এটি হবে m এবং তারপর এটি হবে n এইভাবে বাড়তে থাকবে n এর মান যদি 1 2 3 4 ইত্যাদি হয় তাহলে k l m n ইত্যাদি হবে তাহলে এখান থেকে আমরা সেই রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা যে ওভারকাম করছে তার কিছু ধারণা এখান থেকে পেলাম যেমন এখানে তোমরা দেখতেছো এই ইলেকট্রনগুলো এখানে যে কোনো জায়গায় আসলে ঘুরতে পারবে না তাকে ঘুরতে হলে ওই এই যে এই কক্ষপথে চলে আসতে হবে একটি নির্দিষ্ট কক্ষপথে তাকে ঘুরতে হবে সে যে কোনো জায়গায় ইচ্ছামতো ঘুরতে পারবে না এবং এই ঘোরার সময় সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করতে পারবে না এই যে এখানে আরেকটি চিত্র আছে এখান থেকে আরো পরিষ্কার যেমন এই যেমন এখানে এই 1 হইলে k 2 হইলে l 3 হইলে m 4 হইলে n এইভাবে কক্ষপথগুলোকে আমরা k সেল l সেল m সেল n সেল ইত্যাদি দ্বারা প্রকাশ করতে পারবো এবং কেন্দ্রে আছে নিউক্লিয়াস এটি সব সময় পজিটিভলি চার্জড তাহলে এইভাবে আমরা পরমাণু মডেলকে বোর মডেল অনুযায়ী তার এক নাম্বার অনুসিদ্ধান্তকে এইভাবে প্রকাশ করতে পারি এরপরে আমরা দেখব দুই নাম্বার অনুসিদ্ধান্ত বোর পরমাণু মডেলের দুই নাম্বার অনুসিদ্ধান্ত এখানে হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট কোন একটি ইলেকট্রন যখন এই কক্ষপথে ঘুরবে এই কক্ষপথে যখন ঘুরতে থাকবে তখন তার কৌণিক ভরবেগ হবে নির্দিষ্ট এবং তা হবে এবং কৌণিক ভরবেগ যদি এই এম বি আর হয় এবং তা হবে এইচ বাই টু পাই এ অখণ্ড গুণিত এবং এখানে এন মানে এন এর মান হলো অখণ্ড তার মানে এটা ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি কোনো ফ্র্যাকশন হতে পারবে না তার মানে ইলেকট্রন যখন এই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে তখন তার কৌণিক ভরবেগ এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই বা এটাকে এইভাবে লিখতে পারি অথবা বলতে পারি কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই এর অখণ্ড গুণিত এইচ বাই টু পাই এর অখণ্ড গুণিত সুতরাং কৌণিক ভরবেগ এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই এখানে এম ইকুয়াল টু ইলেকট্রনের ভর বি ইকুয়াল টু ইলেকট্রনের গতিবেগ আর ইকুয়াল টু এখানে ব্যাসার্ধ ইলেকট্রন যে কক্ষপথে থাকবে কেন্দ্র থেকে দূরত্ব পর্যন্ত ব্যাসার্ধ যেমন এই যে এখানে দেখানো আছে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যত দূর পর্যন্ত থাকবে ওটাকে বলা হয় ব্যাসার্ধ এন ইকুয়াল টু প্রধান শক্তি স্তর এবং এইচ ইকুয়াল টু প্লাঙ্কের ধ্রুবক তাহলে এইভাবে আমরা বোর পরমাণু মডেলের দ্বিতীয় অনুসিদ্ধান্তটি ব্যাখ্যা করতে পারি এরপরে আমরা আসব তৃতীয় অনুসিদ্ধান্ত শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা আমরা বোর পরমাণু মডেলে এক নাম্বার অনুসিদ্ধান্তে বলছিলাম ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না এখন আমরা দেখব ওই মডেলের আরেকটু মডিফাই মানে আরেকটু উন্নতি যেমন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যেতে পারে এই যাওয়ার সময় সে শক্তি শোষণ বা বিকিরণ করবে ইলেকট্রন এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে যখন যাবে তার মানে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে যেমন এখানে একটি এতে দেওয়া আছে যেখানে তোমরা দেখতেছো এই যে ইলেকট্রন এই প্রথম শক্তি স্তরে ছিল দ্বিতীয় শক্তি স্তরে আছে তার মানে সে এই যে শক্তি ইনপুট করতেছে তার মানে সে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর এই যে ইলেকট্রন এখন চতুর্থ শক্তি স্তরে আছে এখন পঞ্চম শক্তি স্তরে চলে আসছে এই যে এখানে অ্যানিমেশন দিয়ে দেওয়া আছে যে শক্তি আসতেছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে চলে যাচ্ছে তাহলে এখন প্রশ্ন হলো এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে তাহলে আমরা প্রথমে বলছিলাম বোর পরমাণু মডেলে ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরবে
তখন কোন শক্তি শোষণ বা বিকিরণ করবে না, এক নাম্বার অনুসিদ্ধান্ত। এখন বলতেছি এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যেতে, এখান থেকে এখানে যেতে, এখান থেকে এখানে যেতে শক্তি শোষণ বা বিকিরণ করবে, এবং এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হবে দুই কক্ষপথের শক্তির পার্থক্যের সমান। যেমন এই যে এটি এটি একটি কক্ষপথ, এটি একটি কক্ষপথ, তাহলে এখান থেকে যখন এখানে যাবে তখন এই দুই কক্ষপথের শক্তির পার্থক্যের সমান শক্তি সে শোষণ বা বিকিরণ করতে থাকবে। এই যে তোমাদের এখানে দেখা যাচ্ছে এই যে ইলেকট্রন এখান থেকে এখানে চলে যাচ্ছে, এই যে দেখো এখন এই যে আরেক শক্তি স্তরে চলে গেছে, এই আরেক শক্তি স্তরে চলে গেছে, এই আবার আরেক শক্তি স্তরে আসছে। তার মানে যখন এখান থেকে এখানে আসছে তখন সে শক্তি ত্যাগ করছে, আর এই যে এখান থেকে এখানে যখন আসছে তখন শক্তি দিতে হয়েছে, তার মানে শক্তি শোষণ করছে। এই যে দেখো এখন শক্তি এই শোষণ করছে, আবার এই যে এখান থেকে এখানে যখন আসবে এই শক্তি ত্যাগ করছে, এবং এই শোষিত এবং শক্তির নির্গত শক্তির পরিমাণ হবে দুই শক্তি স্তরের পার্থক্যের সমান। মানে ডেল্টা ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান সমান এইচ নিউ, এখানে এইচ ইকুয়াল টু প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ ইকুয়াল টু শোষিত বা বিকিরিত তড়িৎ রশ্মির কম্পাঙ্ক, যেটা আমরা আগে আলাপ করছি। তাহলে আমরা খুব সহজে এই বোর পরমাণু মডেলের তিনটি অনুসিদ্ধান্ত এভাবে ব্যাখ্যা করতে পারি, তার মানে খুব সহজ জিনিস। আবার আমরা দেখি এক নম্বর অনুসিদ্ধান্ত কি, স্থির কক্ষপথ সম্পর্কিত ধারণা। দুই নম্বর অনুসিদ্ধান্ত হইল কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা, আর তিন নম্বর কক্ষপথ হইল শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা। এবং এটি তোমাদের পরীক্ষাতে প্রায় সময়ে আসে, ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে যে কোনোভাবে এটি আসে, এবং একেবারেই সহজ জিনিস, কঠিন কিছু না, তোমরা কয়েকবার পড়লেই এটি পারবে, এটি বুঝে পড়বে। তিনটি অনুসিদ্ধান্ত তোমরা ভালোভাবে বুঝে আয়ত্ত করার চেষ্টা করবে, এবং এখান থেকে তোমরা পরবর্তী প্রশ্নগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে। এখন আমরা দেখব বোর পরমাণু মডেলের সফলতা। যেমন এখানে এক নম্বরে দেখা যাচ্ছে এই মডেল পরমাণুর আকার ব্যাখ্যা করতে পারে। যেমন এখানে আমাদের দুইটি মডেল দেওয়া আছে, এই মডেল পরমাণুর আকার ব্যাখ্যা করতে পারে। যেমন এখানে তোমরা আমরা গত ক্লাসে আলাপ করছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং এটি আমরা দেখিয়েছি, আর বোর পরমাণু মডেল। এই দুইটি মডেলের মধ্যে দেখা যাচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের কোনো আকৃতি নেই, মানে পরমাণু কোনো আকৃতি নেই। আমরা বলছিলাম ইলেকট্রনগুলা যে কোনো জায়গায় ঘুরতে পারবে, তার মানে এখানে কক্ষপথের কোনো ধারণা দেওয়া ছিল না। যেহেতু কক্ষপথের ধারণা দেওয়া নেই, ওইখান থেকে পরমাণুর আকৃতিও নির্ণয় করা যায় না, তার মানে কোন কক্ষপথে আছে তার ব্যাসার্ধ নির্ণয় করা যায় না। কিন্তু বোর মডেলে দেখা যাচ্ছে ইলেকট্রনগুলা এই যে এই নির্দিষ্ট কক্ষপথে আছে, তার মানে ইলেকট্রন যদি এখানে থাকে আমরা এর আকার খুব সহজে নির্ণয় করতে পারবো। কেন্দ্র থেকে এখান পর্যন্ত ব্যাসার্ধ নির্ণয় করে আমরা পরমাণুর আকার খুব সহজে নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে দেখো এই রাদারফোর্ডের পরমাণু মডেলে এই ইলেকট্রনের কক্ষপথের কোনো ধারণা নেই, ইলেকট্রন যে কোনো জায়গায় ঘুরতে পারে। এই জন্য এই পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর আকার ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর আকার ব্যাখ্যা করা যায়, এবং এই মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। আমরা বোর মডেলের রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখছিলাম, ইলেকট্রনগুলা যেহেতু ঋণাত্মক চার্জিত তাহলে এটি ঘুরতে ঘুরতে একসময় তার গতিপথ কমে আসবে, একসময় নিউক্লিয়াসে পতিত হবে এবং পরমাণুই ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। তাহলে কেন হয় না, এই বোর পরমাণু মডেলের সাহায্যে তা সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। কারণ এখানে বলা হচ্ছে এই ইলেকট্রন কোনো অবস্থাতে এই কক্ষপথের বাইরে যেতে পারবে না। যেমন এখানে ঘুরবে, হয় এখানে ঘুরবে, নয়তো এখানে ঘুরবে, নয়তো এখানে আরেকটি কক্ষপথে ঘুরবে,
এটা এখানে আর সম্ভব না এখানে আর সম্ভব না তার মানে নিউক্লিয়াসে পতিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই তার মানে পরমাণু ধ্বংস হওয়ার কোনো সুযোগ এই মডেলে নেই কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে এটা ভালোভাবে ব্যাখ্যা করা যায়নি এই মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে বর্ণালী কি আমরা পরে দেখব বিস্তারিত এখন শুধু আমরা এটা জেনে নিই এই মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় যেমন আমরা যদি দেখি বোর পরমাণু মডেলে কোন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা কিছুক্ষণ আগে দেখছি ইলেকট্রন যখন এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে যাবে শক্তি শোষণ করবে আবার এখান থেকে যখন এখানে যাবে শক্তি বিকিরণ করবে তার মানে এই শোষিত বা বিকিরিত শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আকারে সে শোষণ করবে বা নির্গত করবে এবং এখানে একটি বর্ণালী সৃষ্টি হবে যেটা আমাদের দৃশ্যমান অঞ্চলের মধ্যে হলে আমরা খালি চোখে দেখব আর না হলে স্পেকট্রোফটোমিটারের মধ্যে দিলে আমরা দেখব তাহলে এইভাবে আমরা এর সফলতা এই বর্ণালী ব্যাখ্যা করতে পারি এই মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণু অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের শক্তি গণনা করা যায় আমরা এরপরে নেক্সট ক্লাসে দেখব এগুলো কিভাবে গণনা করতে হয় তার মানে আমরা আগে বলছি এই বোর পরমাণু মডেলের সাহায্যে তার আকার পরমাণুর ব্যাসার্ধ কোন একটি ইলেকট্রন কোন নির্দিষ্ট কক্ষপথে থাকলে তার শক্তি কত হবে তা আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারব কিন্তু আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে এগুলা ব্যাখ্যা করা সম্ভব হয়নি এখন আমরা দেখব বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা এই মডেল অনুসারে ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করা যায় বোর পরমাণু মডেলে কিছুক্ষণ আগে আমরা একটি চিত্রতে দেখছিলাম ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট জায়গায় থাকে কিন্তু হাইজেনবার্গ বলছেন না ইলেকট্রনের মতো ক্ষুদ্র বস্তুর কণা এবং তরঙ্গ ধর্ম দুইটি থাকবে তার মানে ইলেকট্রনের মতো ক্ষুদ্র বস্তুর অবস্থান এবং বেগ একই সময়ে একই সাথে নির্ণয় করা সম্ভব না এটি হলো বোর পরমাণু মডেলের একটি বড় সীমাবদ্ধতা যেমন এখানে একটি চিত্র দিয়ে দেখানো হয়েছে যে ইলেকট্রন এভাবে তরঙ্গ আকারে ঘুরতে থাকবে এবং নিউক্লিয়াসের চারদিকে তাহলে এই জন্য তার অবস্থান এবং বেগ দুইটি একসাথে কোনো অবস্থাতে নির্ণয় করা সম্ভব না এবং আরেকটি দুই নম্বর অনুসিদ্ধান্তে বলা হয়েছিল বোর মতবাদের কৌণিক ভরবেগ কেন এইচ বাই টু বাই এর অখণ্ড গুণিতক তার কোনো সঠিক ব্যাখ্যা তিনি দিয়ে যেতে পারেননি পরে আমরা ডিব্রগলির মতবাদ থেকে ব্যাখ্যা যদিও পেয়েছি কিন্তু তিনি এই মতবাদ যখন প্রস্তাব করেন তখন এর কোনো সঠিক ব্যাখ্যা তিনি দিয়ে যেতে পারেননি এবং আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম এই বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করা যায় কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা যায় না যদিও বর্ণালী ব্যাখ্যা করা যায় শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট যে সকল পরমাণু আছে যেমন হাইড্রোজেন এই যে এখানে হাইড্রোজেন হিলিয়াম টু প্লাস এটা টু প্লাস হবে এবং হিলিয়াম প্লাস ওয়ান প্লাস টু প্লাস না আর লিথিয়াম টু প্লাস তার মানে এখান থেকে একটি ইলেকট্রন চলে গেলে এখানে একটি ইলেকট্রন আছে এখান থেকে দুটি ইলেকট্রন চলে গেলে এখানে একটি ইলেকট্রন আছে তার মানে এদের যাদের মধ্যে শুধুমাত্র একটি ইলেকট্রন আছে তাদের বর্ণালী সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় অন্যগুলোর বর্ণালী ব্যাখ্যা করা যায় না যেখানে একটি বর্ণালী দেওয়া আছে আমরা এটা পরে বিস্তারিত আলাপ করব যেমন এই যে এখানে বর্ণালীতে যেমন আমাদের সূর্যের সাদা আলো রশ্মিকে যদি প্রিজমের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে কি রকম বর্ণালী উৎপন্ন হয় তোমরা বৃষ্টির বেলা বৃষ্টির দিনে দেখছো সকালবেলা বা বিকালবেলা যদি ঘুরি ঘুরি বৃষ্টি হয় সূর্যের বিপরীত দিকে একটু রংধনু সৃষ্টি হয় এই রংধনুতে কি কি বর্ণালীগুলো আছে এখানে কি কি রঙের হয় এখানে দেওয়া আছে যেটাকে সংক্ষেপে বলা হয় বিজ্ঞর বা হ্যাঁ বিজ্ঞর বা বেনি আসহ কলা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি পরে এগুলো আমরা বিস্তারিত আলাপ করব এই বর্ণালী সৃষ্টির আরো কিছু চিত্র এখানে দেওয়া আছে কিভাবে বর্ণালী সৃষ্টি হয় এই যে এই ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে সাতটি রং কিভাবে সৃষ্টি হয় তাহলে এগুলো আমরা পরে বিস্তারিত আলাপ করব তাহলে এইভাবে আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আলাপ করতে পারি এই মডেল অনুসারে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন যাবে তখন বর্ণালীর মধ্যে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা কিন্তু আমরা দেখি একে যদি উচ্চক্ষমতা সম্পন্ন স্পেকট্রোফটোমিটারের সাহায্যে রেকর্ড করা হয় তাহলে এখানে দেখো এই যে একটি বর্ণালী যেমন লাইমেন সিরিজ
এখানে অনেকগুলা রেখায় আবার বিভক্ত হয়ে যায়। কিন্তু এখানে আমাদের বোর পরমাণু মডেল অনুযায়ী এখানে পাওয়ার কথা ছিল একটি রেখা, কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেকগুলো আছে। কেন এই একটি রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে যায় এরও কোনো সঠিক ব্যাখ্যা বোর পরমাণু মডেলে দিতে পারেননি। এরপরে হলো এই মডেলের সাহায্যে জিমেন প্রভাব বা স্টক প্রভাব ব্যাখ্যা করা যায় না। যেমন আমরা একটি পরমাণুকে যদি চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে বর্ণালী রেকর্ড করি আর চুম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্রের উপস্থিতিতে বর্ণালী রেকর্ড করি, তাহলে দেখব অনুপস্থিতিতে যে বর্ণালী রেকর্ড করি এখানে যদি একটি রেখা থাকে, উপস্থিতিতে বর্ণালী রেকর্ড করলে চুম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্রের উপস্থিতিতে ওই বর্ণালী আবার একাধিক রেখায় বিভক্ত হয়ে যায়। কেন বিভক্ত হয়ে যায় এই সম্পর্কে কোনো সঠিক ব্যাখ্যা এই বোর পরমাণু মডেলে দিতে পারেননি। যেমন এখানে দুটি ডায়াগ্রাম দেওয়া আছে, যেমন এই চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতি যদি আমরা নিই এরকম রেখা পাবো আমরা, কিন্তু এটাকে যদি চুম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে দিই এই একটি রেখা আবার একাধিক রেখা বিভক্ত হয়ে যায়। এই যে এখানে অ্যানিমেশন দিয়ে দেওয়া আছে, যেমন এই যে একটি রেখা অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। কেন বিভক্ত হয় তারও কোনো সঠিক ব্যাখ্যা বোর পরমাণু মডেলে সাহায্যে ব্যাখ্যা করা যায় না। তাহলে এগুলা গেলে আমাদের বোর পরমাণু, আমরা এভাবে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলা ব্যাখ্যা করতে পারি। যদিও বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল থেকে অনেক আধুনিক এবং এর সাহায্যে রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেকগুলা সীমাবদ্ধতাকে ওভারকাম করা সম্ভব হয়েছে, তারপরেও এর কিছু সীমাবদ্ধতা আছে। আমরা প্রথমে বলছি বা আবার বলতেছি বিজ্ঞানের এখানেই সাফল্য, যে কোনো একটা কিছুকে নতুনভাবে চিত্রায়িত করা হইল বিজ্ঞানের সাফল্য। তাহলে এখানে এই বোর পরমাণু মডেলগুলোকে আবার ওভারকাম করে এরপরে বিভিন্ন মতবাদ আছে, যেমন বোর সোমারফিল মতবাদ আছে, লুইজার ব্রগলি পরমাণু মতবাদ আছে। তাহলে এখন আমরা দেখব তোমাদের সিলেবাসে যে দুইটি পরমাণু মতবাদ আছে, রাদারফোর্ডের পরমাণু মতবাদ ও বোর পরমাণু মতবাদের মধ্যে তুলনা। তাহলে এখানে আমরা দেখতেছি এই যেমন এখানে দেখা যাচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল বোর পরমাণু মডেল সাধারণ বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। রাদারফোর্ডের পরমাণু মডেল সাধারণ বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত বা সৌরজগতের গ্রহগুলার যেভাবে ঘুরে তার উপর প্রতিষ্ঠিত, আর বোরের পরমাণু মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তারপর দুই নাম্বার হইল ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো স্থানে ঘুরতে পারে, এবং এই জায়গাটাতে আমি অত্যন্ত গুরুত্ব দিতেছি। তোমরা তোমাদেরকে যদি রাদারফোর্ডের পরমাণু মডেল লিখতে বলে তোমরা সবাই লিখো ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে কতগুলো কক্ষপথে ঘুরে। রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু কক্ষপথের কথা উল্লেখ নেই, এই ভুলটা তোমরা ট্রাই করো, আমি বারবার বলতেছি এই ভুলটা তোমরা করবে না। রাদারফোর্ডের পরমাণু মডেলে কক্ষপথের কোনো উল্লেখ নেই, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো স্থানে ঘুরতে পারে। কিন্তু বোর পরমাণু মডেলে বলা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তারপরে তিন নাম্বার হইল পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করা যায় না। আমরা এর আগে সীমাবদ্ধতাতে বিস্তারিত দেখছি যে পরমাণুর সীমাবদ্ধতা রাদারফোর্ডের বা সুস্থিতি রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায়। আমরা দেখছি রাদারফোর্ডের পরমাণু মডেলে বর্ণালী ব্যাখ্যা করা যায় না, তার মানে এখান থেকে যদি বর্ণালী উৎপন্ন হয় তাহলে এটা হবে নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস, কিন্তু বোর পরমাণু মডেলে যেহেতু প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী প্রতিষ্ঠিত শক্তি স্তরে স্তরে বিভক্ত, তাহলে এখানে কোয়ান্টামিত পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তার মানে এরপরে পাঁচ নম্বরে আছে পরমাণুর আকার নির্ণয় করা যায় না। আমরা দেখছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর আকার নির্ণয় করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর আকার নির্ণয় করা যায়। তাহলে এইভাবে আমরা রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সাহায্যে খুব সহজে তুলনা করতে পারি। আশা করি তোমরা আজকে যে রাদারফোর্ডের পরমাণু মডেল আলাপ করছি এখান থেকে এগুলা বিস্তারিত বুঝতে পেরেছো, না বুঝলে আবার বলতেছি আমাদেরকে জিজ্ঞেস করবে। এখন আমি তোমাদের কয়েকটি বাড়ির কাজ দিব আজকের ক্লাসের উপর ভিত্তি করে। যেমন এখানে এক নাম্বার হলো কোন তত্ত্বের উপর ভিত্তি করে বোর পরমাণু মডেল
प्रस्ताव करें मध्य आलाप करसी तुम्हारा एगुल प्रैक्टिस कर रादरफोर्ड मॉडल होते बोर मॉडल उत्कृष्ट क्यों हमें बार बार बोलती रादरफोर्ड परमाणु मॉडल होते बोर मॉडल उत्कृष्ट क्यों तुम्हारा एगुल खाता लिखे तर तीन नम्बर आसे कौन तत्व टी परमाणु व्याख्या करते पारे विश्लेषण कर तार माने आम्रा देखी ये दुईटी परमाणु मॉडलर मध्य एक बर्णाली व्याख्या करते पारे और एक बर्णाली व्याख्या करते पारे ना कौन मतबादटी परमाणु बर्णाली व्याख्या करते पारे एवं केन पारे बर्णाली सह तुम्हरा खाता लिखबे ताहले बारी काजगुला तुम्हरा खाता करबे आबार बोलतेछि तुम्हरा प्रतिदिनेर पड़ा प्रतिदिन शेष करबे कोनो किछु कालके पड़बो बोले जमिए राखबे ना তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে এবং তোমাদের সিলেবাস খুব ছোট এবং বইয়ের ব্যাপারে বলবো তোমরা বাজারে অনেক বই আছে যে কোনো বই তোমাদের পছন্দ অনুযায়ী কিনতে পারো ইচ্ছামতো সবগুলা বইতে মোটামুটি একই তবে তোমরা বিস্তারিত পড়বে সিলেক্টিভ কিছু পড়বে না তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ।